প্রতারণার মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের 3 উপজেলায় অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের 12 সদস্যকে আটক করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইমো হ্যাকার চক্রের সদস্যরা প্রবাসীদের ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। তারা বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হলেও পুনরায় এই কাজে জড়িয়ে পড়ছে। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে ইমো হ্যাকার চক্র নিয়ে সংবাদ প্রকাশ হলে গত 19 সেপ্টেম্বর নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে স্বপ্রণোদিত হয়ে পুলিশকে মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন। ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে বর্ষায় পতিত জমিতে ভাসমান বেডে শাকসবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা, আর এই পদ্ধতিতে সফলতা আসায় আগ্রহী হয়ে উঠেছেন অন্যান্য কৃষকরাও। সাধারণত বর্ষাকালের মাঝামাঝি থেকে পুকুর কিংবা বিলে কচুরিপানা পচিয়ে বেড তৈরি করে এর উপর নানা জাতের শাকসবজি চাষ করছেন কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়ার বানসারম প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন জানাবেন নাজিয়া ফ্রিন্ডিয়া। বর্ষা থেকে শীতকালের পূর্ব পর্যন্ত বাজারগুলোতে শাকসবজির সরবরাহ সাধারণত কম থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বানচারামপুরের স্থানীয় পর্যায়ে ভাসমান পানিতে উৎপাদিত শাকসবজি ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত হওয়ায় নিরাপদ পুষ্টি চাহিদা পূরণ হয়। বেডগুলোতে লাউ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বাঙ্গি, শশা, লাল শাক, পুঁই শাকের খুব ভালো ফলন হয়। এছাড়া পানি শুকিয়ে গেলে শুষ্ক মৌসুমে কচুরিপানায় তৈরি বেডগুলো জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা যায়। অনেক কৃষক আবার বেডের পচা কচুরিপানা শুকিয়ে জ্বালানি হিসেবে নিজে ব্যবহার করেন কিংবা বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হয়। আমার 20টা বড়ি আছে, প্রতি বছর এই 20টা বড়ি থেকে প্রায় আমি 1 লক্ষ টাকার মতো আমার আয় হয়। আমি 1100 জায়গার মধ্যে 8টা বুড়ি দিছি, 8টা বুড়ির মধ্যে 2টা সুই শাক আর 6টা লাউ। আমরা বাজারে বিক্রি করি, আমরা নিজেরাও খাই। এখানে যে সবজিগুলো করা লতা জাতীয় সবজি, আপনারা দেখেন যে আমরা লতা জাতীয় সবজি বিভিন্ন রকমের সবজি দিয়েছি, এটা তো দেখা যাচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা জানান, উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভাসমান শাকসবজি চাষীদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকেন। আমার উপজেলা কৃষি অফিস এবং বিভিন্ন কর্মকর্তারা তাদেরকে এই কলা কৌশল সম্পর্কে সম্যক ধারণা দিয়ে যাচ্ছে এবং আমরা আর্থিকভাবে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছি। বেডে শাকসবজি চাষীদের প্রশিক্ষণ, বীজ সরবরাহ সহ নানা রকম সহযোগিতা করা হয় উপজেলা কৃষি অফিস থেকে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ময়মনসিংহের গফরগাঁয়ের চর আলগি ইউনিয়নে আইএসপিপি যত্ন প্রকল্পের আওতায় উপকারভোগী মায়েদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে রাজবাড়িতে 98 জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করেছে জেলা প্রশাসন। রাজবাড়ি অফিসার্স ক্লাবে সব গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল ও পোশাক তুলে দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী। অন্যদিকে 2021-22 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অন্যদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে 3-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 
নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর তানোরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মমিনুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।